আপনাদের ছিল হ্যাঁ ওই তো 30টা ইনজেকশন দিয়েছে উনি সাতটা ধরে সেই জায়গায় ভাই আমাদের খবরটাই দিয়েছি সাপের কামড় খেয়ে জীবন্ত সাপকে নিয়ে হাসপাতালে হাজির হলেন বছর 75-এর এক বৃদ্ধ। বর্তমানে ক্যানিং মহকুমা হাসপাতালে তিনি চিকিৎসাধীন। উত্তরবঙ্গে প্রথম আন্তর্জাতিক স্তরের ক্যান্সার হাসপাতাল হোপ অ্যান্ড হিল। এখানে ডাক্তার সপ্তর্ষি ঘোষ সহ নানান ডিপার্টমেন্টের ডাক্তারদের নিয়ে উত্তরবঙ্গে প্রথমবার টিউমার বোর্ড মিটিং এর মাধ্যমে রোগীদের চিকিৎসার সুযোগ রয়েছে। এছাড়া উত্তরবঙ্গে প্রথমবার পেট সিটি হচ্ছে হোপ অ্যান্ড হিল ক্যান্সার হাসপাতাল এবং রিসার্চ সেন্টার জটিয়াখালি ফুলবাড়িতে। সাপের কামড় খেয়ে জীবন্ত সাপকে নিয়ে হাসপাতালে হাজির হলেন বছর 75-এর এক বৃদ্ধ। বর্তমানে ক্যানিং মহকুমা হাসপাতালে তিনি চিকিৎসাধীন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ক্যানিং এর মাতলা 2 নম্বর পঞ্চায়েতের বাহিরবিনা গ্রামের বাসিন্দা মোসারফ লস্করের স্নানের ঘরে একটি সাপ ঢুকে যায়। রবিবার রাতে স্নান ঘরে ঢুকেছিলেন হাত মুখ ধোয়ার জন্য, হঠাৎ ফোঁস ফোঁস আওয়াজ শুনতে পান। লাইট জ্বালাতেই নজরে পড়ে সাক্ষাৎ যমদূত। ভয়ে দরজা বন্ধ করে বাইরে বেরিয়ে আসেন মোসারফ। তিনি স্থানীয় প্রতিবেশী বছর 75-এর সত্য মণ্ডলকে খবর দেন সাপ ধরার জন্য। সত্য মণ্ডল দীর্ঘ প্রায় 50 বছরেরও বেশি সময় ধরে সাপ উদ্ধারের কাজ করছেন। সত্যবাবু তড়িঘড়ি হাজির হন মোসারফ হোসেনের বাড়িতে। তিনি কেউটেটিকে ধরে ফেলেন। এরপর সাপটিকে কৌটোর মধ্যে রাখতে গিয়ে অসাবধানতাবশত সাপের একটি দাঁত ফুটে যায় তার হাতে। স্থানীয়রা জীবন্ত সাপসহ চিকিৎসার জন্য ওই বৃদ্ধকে তড়িঘড়ি নিয়ে হাজির হয় ক্যানিং মহকুমা হাসপাতালে। ক্যানিং মহকুমা হাসপাতালের সর্ব বিশেষজ্ঞ চিকিৎসক ডাক্তার সমরেন্দ্রনাথ রায় জানিয়েছেন, বৃদ্ধকে 30টির বেশি ভিএস ইনজেকশন দেওয়া হয়েছে। কলকাতা থেকে অভিক পুরকাইতের রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ। উত্তরবঙ্গে প্রথম আন্তর্জাতিক স্তরের ক্যান্সার হাসপাতাল হোপ অ্যান্ড হিল। এখানে ডাক্তার সপ্তর্ষি ঘোষ সহ নানান ডিপার্টমেন্টের ডাক্তারদের নিয়ে উত্তরবঙ্গে প্রথমবার টিউমার বোর্ড মিটিং এর মাধ্যমে রোগীদের চিকিৎসার সুযোগ রয়েছে। এছাড়া উত্তরবঙ্গে প্রথমবার পেট সিটি হচ্ছে হোপ অ্যান্ড হিল ক্যান্সার হাসপাতাল এবং রিসার্চ সেন্টার জটিয়াখালী ফুলবাড়িতে।